তোমাদের সাথে তোমাদের পাশে আমরাও আছি। মানুষ অসহায়, দারিদ্র সম্বল, কিন্তু সেই জায়গায় মাথা নত না করে জীবন সংগ্রাম কাকে বলে সেটা প্রতি পরোক্ষে বুঝিয়ে দিচ্ছেন হুগলি জেলার আরামবাগ মহকুমার গোঘাট থানা অন্তর্গত ভুরকুণ্ডা গ্রামের এক মাস্টার মশাই। আদতে মাস্টার মশাই বলতে আমরা যা বুঝি স্কুল মাস্টার মশাই নয়, প্রথাগতভাবে গৃহশিক্ষক। মানুষকে মানুষের মতো মানুষ করার কঠিন ব্রত নিয়েছে সে মাস্টার মশাই। জীবন অনেক লড়াই করেছেন, চাকরির জন্য কেউ অপেক্ষা করেছেন, কিন্তু কোনো জায়গাতেই যখন কোনো সাফল্য জীবনে ধরা দিল না, তখন নিজের মতো করে জীবনে চলার পথ শুরু করলেন। আমরা কথা বলবো সেই সন্তোষ মুখার্জী মহাশয়ের সঙ্গে। তার জীবনে প্রতিবন্ধকতা আছে, কিন্তু প্রতি পদক্ষেপে জীবনের যে লড়াই, পিছিয়ে পড়া মানুষদের মতো বসে না থেকে নিজের মনের জোরে আজকে উপার্জনের নতুন পথ বেছে নিয়েছেন, তার জীবনের নানা ঘাত প্রতিঘাতের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই দেখুন, আমরাও আছি ইউটিউব চ্যানেল, এ যেন মনের অদম্য ইচ্ছার কঠিন লড়াইয়ের এক গল্প। সেই গল্পের কারিগর সন্তোষ মুখার্জী মহাশয়। আপনার যখন প্রথম জ্ঞান হলো, তখন আপনার জীবন সম্পর্কে কি ধারণা হলো? আমি যখন আমার যখন জ্ঞান হলো, তখন মোটামুটি আমার বাল্য জীবনের যে বাল্য জীবন, সে বাল্য জীবনের অনেক স্মৃতি ছাপসা মনে আছে। আমার যখন 6-7 বছর বয়স, তখন থেকে আমি একজন, মানে কি বলবো, এই বাড়ির ছোট্ট একটা শিশু হিসাবে নিজেকে ভাবতাম, বা আমি সেইভাবেই বাড়ির গার্জেনদের আদর স্নেহে এইভাবেই আমি বড় হয়েছি। এবং তারপরেই আমার যে দুরারোগ্য ব্যাধি আমার দিকে ধেয়ে আসে, এবং আমি সেই ব্যাধির কড়াল গ্রাসের শিকার হই। এইভাবেই যখন আমার 6-7 বছর বয়স, আমার পায়ের বুড়ো আঙুলে একটা ব্যথা হয়, সে ব্যথার যে আছে সে ব্যথা আমি ডাক্তারদের দেখালাম, এবং তারা রং ট্রিটমেন্ট করলো, এবং সেই রং ট্রিটমেন্টের জন্য আস্তে আস্তে আমার এই রূপ, আমার প্রতিবন্ধকতা রূপ আমাকে এনে দিল। কিন্তু আমার মনে ইচ্ছা ছিল জোর, যে আমার যাই হোক না কেন, আমি মানুষের কাছে হার স্বীকার করব না, আমি কোনো সাহায্য নেব না। আমি যখন সরকারি, মানে বিভিন্ন জায়গায় আমি শিক্ষকতা, মানে আমার যে ডিগ্রি লাভ করে যখন চাকরি থেকে বঞ্চিত হলাম, তখন আমি ছিলাম, ভাবলাম যে হ্যাঁ না না, আমি শিক্ষক তো হবই, সরকারি না হলেও আমি গৃহশিক্ষক হব। সেভাবেই আমি আমার বাড়িতে জয়গুরু শিক্ষানিকেতন নিজের একটা শিক্ষা কেন্দ্র হিসাবে সেখানে আমি খুলেছি, এবং সেখানে ছাত্রছাত্রীদের মানে যতটা পারি, আমি যতটা সম্ভব তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, এবং আমার ইচ্ছা যে তারা যেন প্রকৃত মানুষ হয়। আর এই জন্য যারা প্রতিবন্ধকতা নিয়ে ভুগছে, তাদের মনে হতাশা যেসব আছে, আমি ভাবি যে এগুলোর দরকার নেই, মানুষ সব দিক দিয়ে মানুষ সবটা পায় না। স্বয়ং জগন্নাথ দেব, তারও হাত পা নেই, তা বলে তিনি তো জগন্নাথ গোটা পৃথিবীর কাছে পুজো পাচ্ছেন। স্বয়ং গণেশ, তার তো মাথা নেই, তা বলে কী হবে, তার তো দেবতা না, তাদেরকে কেউ পুজো করে না। সেইভাবে তো নিজেকে ছোট করে গুটিয়ে রেখে চলাম নেই। যারা প্রতিবন্ধকতা নিয়ে ভুগছে, যারা আমার ভাই বোন আছো বা যারা বড় আছেন, তাদেরকেই আমি বলছি, তোমরা নিজেরা মাথা তুলে দাঁড়াতে শেখো, যে কোনো একটা পথ তোমরা খুঁজে পাবে, কারণ ভগবান সবারই জন্য সব দ্বার বন্ধ করে দেয়নি। একটু চেষ্টা করে দেখো। আজকে আমার পাশে যে দাদারা এসছেন, এরকম অনেক দাদাও হয়তো তোমাদের পাশে থাকবে, কারণ যে কিছু করতে ইচ্ছা করে বিধাতা তার কাছে নিজে না এসে যাকে হোক একজন মানবরূপী ভগবানকে, আর নরনারায়ণ তো যাকে হোক পাঠিয়ে দেন, যে আশার আলো বা সূর্য দেখাবে। আজ সেইভাবেই আমি ছাত্রছাত্রীদের হাত ধরে নিজেকে প্রকাশ করেছি, তারা আমাকে প্রকাশ করার, মানে আমাকে প্রকাশ করে আমার তাদের মাধ্যমেই আমার প্রকাশ হয়। হ্যাঁ, আমি তাদের মধ্যেই নিজের বাল্য জীবন, ছাত্র জীবন খুঁজে পাই, এবং আমি নিজে আনন্দ অনুভব করি, নাহলে একাকিত্ব আমাকে টুকরে টুকরে খেত, কিন্তু সেটা আমি আস্তে আস্তে ভুলে যাই, এবং নিয়ে যতটা পারি দুঃখকে ভুলে যেয়ে তাদের মধ্যে বাঁচার চেষ্টা করি। আর আমরাও, আমার ইচ্ছা যে এইভাবে তোমরাও তোমাদের জ্ঞানের আলো, তোমরাও তোমাদের পরিধিকে জাগ্রত করো, কারণ দেহে প্রতিবন্ধকতা এলেও মনের প্রতিবন্ধটাকে স্থান দিও না, কারণ প্রতিবন্ধকতা মনেতেই আসল। মনটাকে
শক্ত রাখতে হবে, ঝড়ের গতিতে এগিয়ে যেতে হবে, তবেই তোমার সামনে যতই তুফান আসুক তুমি সামনের দিকে, তোমার জয় অবশ্যই হবে। একবার শুধু তাই বলছি, যারা প্রতিবন্ধকতা এইরূপভাবে বুঝবে, যে কোনোভাবেই যারা তারা বিভিন্ন কারণে যারা মানসিকভাবে এবং শারীরিকভাবে বিভিন্ন পারিবারিকভাবে যারা পিছিয়ে পড়ে আছো, তারা সেইভাবে না থেকে নিজেকে প্রকাশ করার চেষ্টা করো। দেখো তোমাদের হাতে প্রচুর শক্তি আছে, শুধু সেটাকে খুঁজে নেওয়ার চেষ্টা, অর্থাৎ গভীর সমুদ্র থেকে মুক্তটা খুঁজে কিন্তু তোমাকেই নিতে হবে, এবং সেই মুক্তটা খুঁজে পাওয়ার পরে সেটা সোনা বা রূপা কিংবা কী দিয়ে বাঁধিয়ে পড়বে সেটা বিধাতা ঠিক করে, আগে মুক্তটা অন্তত খুঁজে পাও, তারপরে দেখা যাক না কী হয়। জীবনের লড়াইয়ের প্রেরণাটা আপনি কী করে পেলেন? আমার যে লড়াইয়ের প্রেরণা, আমি প্রথম থেকেই কিন্তু নেগেটিভ দিকগুলোকে সরিয়ে রাখি, পজিটিভ দিকটাকে আমি বেশি করে ধরি। যখন দেখলাম যে আমার এইভাবে পজিশনটা আসছে, তখন আমি ভাবলাম যে আমি পাঁচজনের থেকে আলাদা, আমি পাঁচজনের মতো নয়, আমাকে পাঁচজনের থেকে আমি বঞ্চিত। আমার বন্ধু বান্ধব আস্তে আস্তে আমার এইভাবে দেখে আমাকে সরে যেতে লাগলো, তখন আমি তারপর আমি দেখলাম বা সরকার তো আমার পাশে নয়, তাহলে আমি কী করব। তাই আমি কী করলাম যে নিজেই ঠিক করলাম, বাবা মায়ের প্রচণ্ড অভাব, তাই তো এত বড় ছেলে হয়ে বাবা মায়ের কাছে বসে খাবো? বাবা একবার জব কার্ডে কাজে যায়, সে জব কার্ডে কাজে যে বাবাকে সংজ্ঞাহীন অবস্থায়, এমনকি বাবা হয়তো মৃত্যুবরণ করবে সেরকম অবস্থা এক সংবাদ আসে, কিন্তু তখন আমার প্রচণ্ড আত্মধিক্কার লাগে যে আজকে গুটি কত পয়সা রোজগার জন্য বাবাকে জব কার্ডে যেতে হচ্ছে আমার, অথচ আমি বড় যে না না এই সহ্য হবে না করে আমি তখন যা পারি, যদি 500 টাকাও পাই সেটা তো ধরে দিতে পারবো। এইভাবে আমি পথে নেমে এলাম। আমার জামাইবাবু বিশ্বজিৎ মজুমদার, সেও টিউশনি পড়ান, চাকরি করেন, সে আমাকে প্রেরণা জোগালো, হ্যাঁ ভাই টিউশনি করো, অসুবিধে নেই আমরা তো আছি। সেইভাবে আরম্ভ করলাম। আমার এখানে পাশের ভাই একজন, সে আমার প্রথম স্টুডেন্ট হিসেবে পড়তে এলো, এবং তারপরে আস্তে আস্তে আজকে এই শিক্ষানিকেতনে মোটামুটি 100 ছাত্রছাত্রী আছে, তারা কৃতিত্বের সহিত সাফল্য অর্জন করে এবং যথেষ্টভাবে হাস্যমুখে এসে বলে, কেউ বলে দাদা, কেউ বলে স্যার, কেউ বলে কাকা, বলে আমরা যথেষ্ট ভালো পরীক্ষা হয়েছে, আমি তাই তো এটাই তো চাই, সেটা তার সব নয়, এটাই হচ্ছে। আমি তারপরে অনেকবার ভাতা দিতে চাইলো, আমি বললাম না, যখন বাঁচতে যেখানে আমি সরকার চাকরি থেকে বঞ্চিত হয়েছি, তাহলে সামান্য কারণে তো হাত গন্ধ করে লাভ নেই, আমি পারবো না, আমার শিক্ষার সাথে পদদলিত হবে, শিক্ষার অমর্যাদা হবে, তার বস্ত্রে আঘাত পড়বে, আমি পারবো না, যাটা পারি যেটা পারি আমি সেটা দিই, আমি রোজগার করব। এটাই হচ্ছে আমার জীবনের মানে মূল বাঁচার মন্ত্র হিসাবে আমি পেয়েছি। ছাত্রদের ভালোবাসাটা কেমন, কতটা ভালো ছাত্রদের? আমি ছাত্রছাত্রীদের, আবার নিজের বোন, আমার নিজের ভাই, এবং তাদের যতটা সম্ভব তাদেরকে আমি ব্যবসা ভিত্তিক পড়াই না, যতটা তাদের সাফল্য করা যায় তার চেয়েও বেশি নিজেকে শারীরিকভাবে কষ্ট দিয়েও তাদের রেজাল্টের জন্য আমি উদ্গ্রীব হয়ে থাকি, কারণ আমার নিজেকে আমি উজাড় করে দিতে চাই, যতটা জানি যতটা আমার ভাণ্ডারে আছে যেন তাদের মধ্যে দিয়ে সেটা প্রকাশ ঘটে। অর্থাৎ যখন কোনো ছাত্রী বা ছাত্র মানে ফোনের মধ্যে আমাকে বলে স্যার রেজাল্ট আমার ভালো হয়নি, স্যার আমার পরীক্ষাটা ভালো হয়নি, তখন বলে যে কেন আমি এমনই অক্ষম, তাকে ঠিকভাবে দিতে পেলাম না। আবার যখন বলে স্যার আমার রেজাল্ট খুব সুন্দর হয়েছে স্যার, আর যাচ্ছি বিকালে আপনাকে প্রণাম করে আসবো, স্যার আমার পরীক্ষাটা দুর্দান্ত হয়েছে, পরীক্ষার পর যাচ্ছি স্যার আপনাকে যে প্রণাম করে আসবো, স্যার আমি সেকেন্ড হয়েছি আপনাকে যে মিষ্টি খাই আসবো, স্যার আপনার সাজেশন খুব, তখন আমি ভগবানকে হে ঈশ্বর আর আমার কিছু চাই না, আমাকে তুমি অগাধ দিয়েছো, আমার ভাণ্ডার তুমি ভরিয়ে তুলেছো, ঈশ্বর এটাই যেন আমার থাকে, এটাকে আমার কাছ থেকে কিনে নিও না। এইভাবেই আমি ঈশ্বরকে আবার মনে মনে প্রণাম জানাই। ছাত্রছাত্রীদের পরীক্ষার দিনে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেদিন পরীক্ষা শুরু হয়, হে ঈশ্বর দেখো ছাত্রছাত্রীগুলো যেন তারা হাস্যমুখে বাড়ি আসতে পারে এবং তারা কৃতকার্যের পথে এগিয়ে যেতে পারে। তোমাদের শিক্ষক সন্তোষ মুখার্জি, তোমার জীবনে তার অবদানটা কি? আমি 11 থেকে আমি স্যারের কাছে পড়ি, 11 কেন, আমি মানে মাধ্যমিক দেওয়ার আগে টেস্ট থেকে আমি স্যারের কাছে পড়ি, আমি স্যারের কাছ থেকে পড়ে আমি বাংলায় 75 নম্বর পেয়েছিলাম, কিন্তু আমি চেষ্টা করেছিলাম বাংলাতে স্টার লেটার পাওয়ার জন্য, কিন্তু আপ্রাণ চেষ্টা করেও আমি পারিনি, কিন্তু স্যার আমাকে যথেষ্টভাবে সাহায্য করেছেন, কিন্তু স্যার আমাকে বই দেওয়া বা নোটসপত্র দেওয়া খুবভাবে আমাকে সাহায্য করেছেন, এবং স্যার আমাকে
এক্সট্রা টাইমে আমাকে পড়িয়েছেন, এমন এমন সময় আছে, সেই জন্য আমি স্যারের কাছে খুবই কৃতজ্ঞ এবং স্যারের কাছে আজীবন আমি কৃতজ্ঞ থাকব। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে ভোরকুন্ডাতে। কিভাবে স্যারের সাহায্য পেয়েছো? নাম? আমার নাম সৌভিক দিগার, আমি দাদার কাছে 3 বছর ধরে পড়ছি, 10, 11, 12। আমি ভালোভাবে দাদাকে চিনি বা দাদাকে জানি। দাদা নিজের থেকে যতটা পারে ততটা আমাদেরকে করে, যে ভালো ছেলে তো সবাইকেই, সব স্টুডেন্টের ভালো, সব শিক্ষকরাই ভালো স্টুডেন্ট চাই, কিন্তু কটা শিক্ষক খারাপ ছেলেকে, খারাপ স্টুডেন্টকে হচ্ছে ভালো করে তুলতে পারে? সেরকম আমাদের সামনে সন্তোষ মুখার্জি আছে, আমাদের দাদা, আমাদেরকেও ভালোভাবে শিখিয়ে পড়িয়ে যতটা তার মানে যতটা পারে ততটা দিয়ে আমাদেরকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করিয়েছে। স্যারের কাছে পড়তার অভিজ্ঞতা কেমন তোমার? কেমন, নামটা বলবে? আমার নাম দেবস্মিতা বই, আমি ভোরকুন্ডাতে থাকি। আমি ক্লাস 8 থেকে দাদার কাছে পড়ছি। আমি প্রথমে এসে স্যারই বলতাম, কিন্তু দাদা আমায় ভালোবাসে বলে আমাকে স্যার বলে ডাকবি না, দাদা বলে ডাকবি। দাদা কোনোদিনও যখন যা জানতে চেয়েছি কোনোদিনও কিছু বলেনি যে আজকে ভালো লাগছে না, আজকে আমার শরীরটা খারাপ, আজকে বলতে পারবো না। যখন যেটা চেয়েছি, যতই রাত হোক, ফোনে একবার যদি বলি দাদা এই কোশ্চেনটা বুঝতে পারছি না, যতই ঘুম পাক যতই পাক আমাদেরকে বলে দেয়। প্রথম দিকে আপনার ছেলে ঘরে বসেছিল, তারপর মানে শিক্ষকতায় নামলো, এরপর আপনার অনুমতি কেমন বাবা হিসাবে? বাবা হিসাবে আর কি বলবো, ওই যে ছাত্রছাত্রীরা তো সব বলছে, আমি যতটুকু জানি ততটুকুই বলছি যে যখন ওর রোগটা হয়, একটা আঙ্গুলের মাথায় ব্যথা হয়ে সে রোগটা ভুল চিকিৎসা হয়ে যায়, হয়ে যাওয়ার পর ও এখন একটা রোগের প্রকোপে পড়ে যায়, রোগটা মানে ঠিকমতো সারা ইয়ে শরীর ভরি চাড়িয়ে যায়, যে প্রচণ্ড বেড়ে যায়। কিন্তু তাতে করেও আমার ছেলে একমাত্র পথটাই বেছে নিয়েছিল, পড়াশোনা। যখন ও ক্লাস 4 পড়ে তখন থেকে ও অসুস্থ। আমি ক্লাস 4 থেকে ওকে স্কুলে দিয়ে আসতাম, নিয়ে আসতাম, যতই শরীর খারাপ হোক যাই হোক ও কিন্তু পড়াশোনার দিকটা ঠিকঠাক করত, প্রচণ্ড আগ্রহ ছিল। এই করে করে 5 গেল, 6 গেল, ক্লাস 7 উঠল, 8 উঠল, ক্লাস 9 এমনই শরীর খারাপ যে একদিকে রক্ত দেওয়া হচ্ছে, একদিকে রক্ত চলে যাচ্ছে, বাঁচবে কি না এমন একটা পরিস্থিতির মধ্যেও একটু সুস্থ হয়ে বললে, বাবা আমি 9 থেকে 10 পরীক্ষা দেবো। আমি কী করে দেবি রে বাবা, এই তো শরীরের অবস্থা, বললেন আমি দেবো। করে পরীক্ষা দেওয়ানো হলো, আমি জানি আমার ছেলে ফেল করবে 9 থেকে 10, রেজাল্ট আনতে গেছি যে পাশে এক কোণে দাঁড়িয়ে আছি। পরপর ক্লাসের সমস্ত সব রেজাল্ট হলো, যখন 9 থেকে 10 হচ্ছে তখন মাস্টারমশাই দেখি না চোখগুলো মুছতে মুছতে আসছে, বলছেন কালচন্দ্রবাবু আপনার কপালটা খুব খারাপ, কেন? আপনার ছেলের 6 রোল হয়েছে 9 থেকে 10, তো নিশ্চয়ই কপালটা খারাপ, নাহলে এত রোগে ভুগবে কেন? করে যখন টিফিন আসছে বাংলায় পড়বো, প্রবীরবাবু বলে একজন মাস্টারমশাই সেনায় বাড়ি, উনি বললেন যে আমি পড়াবো। টিফিন আর্টসে উনি পড়াতেন ঈশ্বর অজিত কুমার দিগার মহাশয়, উনি কিন্তু ক্লাস 5 থেকে HS পর্যন্ত বই দিয়েছেন, প্রথম বাঘ উনিও দিয়েছেন, তুষারবাবু আমাদের স্কুল মাস্টারমশাই ছিলেন উনিও দিয়েছেন, নিশিতবাবু তো দিতেনই, বাসুদেববাবু, এইভাবে করে আজকে একখানা বই, সবার তো সবসময় পয়সা থাকতো না, কালকে একখানা বই। ছেলের চাহিদাতে আমরা বাবা এবং মা দুজনে এগিয়ে গেছি, তাদের ইচ্ছাতে মাধ্যমিক পাস হলো। মাস্টারমশাই ফর্ম ফিল আপ করবেন, আমি স্যার কত পয়সা দিতে হবে, না এই টাকা লাগবে, মাস্টারমশাই আর কি করে বললেন, করে আমি পয়সা নিয়ে গেছি, ফর্ম ফিল আপ করে দিয়ে বলছেন যে না ওটা সন্তোষকে ফল খাবেন। বাংলা এবং সংস্কৃত দুটোতেই ছেলে অনার্স পেল, পাওয়ার পর বললো বাবা আমি বাংলাতে অনার্স করব। করে আরামবাগের রাধাশ্যামবাবু যে বাংলার মাস্টারমশাই, তার সঙ্গে যোগাযোগ করা হলো। মাস্টারমশাই বললেন যে তুই যদি নিতে পারিস, আমি দিতে পারবো না, একটা প্রতিবন্ধক ছেলে পড়লো স্যার এরকম এই অবস্থা, হ্যাঁ
তো আমি পড়তে পারবো না বা এই কথা বাবার টিউশন মানে টিউশনে দেওয়ার ক্ষমতা নেই। করে বলো ঠিক আছে বাবা, তুই যদি আমি নিতে পারিস আমার কাছ থেকে কিছু, আমার কী আছে না আছে জানি না, আমার যতটুকু আছে তোকে উজাড় করে দেওয়ার চেষ্টা করব। মোটামুটি খুবই ভালো হয়েছিল। তো ওই 3 বছরের রেজাল্ট হয়ে যাওয়ার পর প্রিন্সিপাল বলেছিল যে হ্যাঁ সন্তোষ, তুই যা বললি তোকে দেখে আমাদের আজকে গর্বে বুকটা ভরে যায়। প্রিন্সিপাল মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল যে তুই আরও বড়। হ্যাঁ, প্রিন্সিপালের নাম হচ্ছে সরোজ সিনহা, ডাক্তার সরোজ সিনহা। আমার জামাই বিশ্বজিৎ মজুমদার ছেলে বসে থাকে, মন খারাপ, একটু প্রেরণা জোগালো, ভাই তোমার সময় কাটার জন্য একটা মেডিসিন আছে কি, তুমি টিউশনি আরম্ভ করো। প্রথম বছর টিউশনি আমি ছেলে জোগাড় করতে গেছি, 3টি ছেলে এলো, এই করে চলছে, এইভাবেই চলছে, এবারে ঠাকুর যা করাবে তাই হবে। আমরা তথাকথিত পড়াশোনায় শিক্ষিত হয়ে হতাশায় ভেঙে পড়ি, জীবনকে দেখে মনে সময় সমুদ্র এখানে ডুবে মরব, কিন্তু জীবন অন্য নাম যে লড়াই, সেই লড়াইয়ের কাহিনী, সেই জীবনের সংগ্রাম যদি জানতে হয় আপনাকে আসতে হবে সন্তোষ মুখার্জী মহাশয়ের কাছে। জীবনে কোনো অবস্থায় ভেঙে না পড়ে শুধুমাত্র মনের জোরকে অবলম্বন করে আজকের সমাজের বুকে এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। নিজের কোথাও যাওয়ার সামর্থ্য নেই, অন্যকে অবলম্বন করে যেত, কিন্তু নিজের মনের জোরে তিনি 3 ভুবনের স্বপ্ন দেখেন। তোমাদের সাথে তোমাদের পাশে আমরাও আছি। আমাদের পক্ষ থেকে সন্তোষ মুখার্জিকে জানাই জীবন সংগ্রামের জন্য অজস্র স্যালুট, ধন্যবাদ, এবং তার পরবর্তী জীবন যেন আরও সুন্দর হয় এবং সুস্থভাবে বাঁচতে পারে সেই কামনাই আমাদের একান্ত কাম্য। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, এরকম জীবন সংগ্রামের কাহিনী একের পর এক আনবো আমাদের চ্যানেলে। তাই তোমাদের সাথে তোমাদের পাশে আমরাও আছি।